হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে আমার টপিক হচ্ছে 2020 সালের বর্ষফল। জানবো 2020 সালটা কেমন যাবে না যাবে। তার আগে আমি একটি কথা বলবো, যেটা হচ্ছে অনেক বন্ধুরা আমাকে বলছে কি আমি 2020 সালের তো আরও একটা ভিডিও আপলোড করেছি, তাহলে আবার কেন করছি, এই বা দেখবে কোনটা কনফিউজ হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম কিন্তু আমার বন্ধুরা অ্যারাইজ করছে। তাদের জন্য বলি, আমি 2020 সাল স্যাটার্নের ট্রানজিট এর এফেক্টে কেমন যাবে আলোচনা করেছি, জুপিটারের ট্রানজিস্টের এফেক্টে কেমন যাবে আলোচনা করেছি। এই দুটো জিনিস আমি ইন্ডিভিজুয়ালি আলোচনা করেছি কারণ আপনাদের আরও ডেপথে গিয়ে জিনিসটা আমি বোঝাতে পারি, তার জন্য এগুলোকে আলাদা করে আলোচনা করেছি। ওগুলো আপনাদের যতটা গুরুত্বপূর্ণ, আর বর্ষফল তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি ইন্ডিভিজুয়ালি কেন ভিডিওগুলোকে করেছি। এখনও যে বন্ধুরা স্যাটার্নের আর জুপিটারের ট্রানজিট নিয়ে ভিডিও দেখেননি, তাদেরকে আমি বলবো, আমি কার্ডের লিঙ্ক দিয়ে দেবো, অতি অবশ্যই দেখে নিন, তাহলে আপনারাও বুঝতে পারবেন কি 2020 সালের এই বড় বড় দুটো ট্রানজিট আপনাদের লাইফে কী প্রভাব ফেলবে না ফেলবে। এখন যে রাশিটি নিয়ে আমি বলবো, যে রাশি বা লগ্নটি নিয়ে, সেটি হচ্ছে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি নিয়ে আমি আলোচনা করছি। শুধু কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির কি আমি বর্ষফল বানিয়েছি? না, আমি এখনও পর্যন্ত ধনুরাশি পর্যন্ত আপলোড করেছি। যে সমস্ত বন্ধুরা হঠাৎ করে এসে পড়েছেন চ্যানেলে কুম্ভ রাশিটি দেখছেন, তাদের জন্য আমি বলবো, ধরুন আপনার কুম্ভ রাশি নয়, আমি ডেসক্রিপশান বক্সে সব লিঙ্ক দিয়ে দিচ্ছি কী কী রাশি নিয়ে 2020 বর্ষফল আলোচনা আমি করেছি, সেগুলো গিয়ে অতি অবশ্যই দেখে নিন, আপনাদের যে রাশিটা হবে আপনারা ভালো করে বুঝে নিতে পারবেন। তাহলে চলুন মেন আলোচনায় চলে যাই। 2020 সাল কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি ফার্স্টেই যে কথাটা বলবো, 2020 সাল আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ভীষণ মাত্রায় স্ট্রং করে দেবে, আপনাদের ফরেন কানেকশন কিন্তু অনেক জায়গায় ডেভেলপ করে দেবে। এই দুটো বলে আমি আলোচনাটাই কিন্তু এন্টার করছি। আপনাদের শনি সাথী কিন্তু স্টার্ট হয়েছে, শনি সাথী হবার ফলেও আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, কারণ হচ্ছে আপনাদের আপনাদের টুয়েলভ হাউসে কিন্তু শনির এই যে গোচরটা, এটা আপনাদের কিন্তু ভালো রেজাল্ট দেবে। আপনাদের ইলেভেন্থ হাউসে কিন্তু জুপিটারের গোচরটা আপনাদের ভালো রেজাল্ট দেবে। ইলেভেন্থ হাউস আর টুয়েলভ হাউস, এই দুটো হাউস কিন্তু আপনাদের ভীষণ মাত্রায় স্ট্রং হয়ে গেছে, দুটো মাত্রায় গোচর করছে, এই ফলগুলো কিন্তু আপনাদের ভীষণভাবে ভালো আপনারা পাবেন, যার এফেক্টে 2020 সালটা আপনাদের হবে কি, আপনাদের অনেক অ্যাচিভমেন্ট হবে লাইফে, প্রাপ্তি, অনেক কিছু পাবেন, অনেক কিছু লাইফের মানে আশা ফুলফিল হবে, যেগুলো অনেকদিন ধরে চাইছিলেন হচ্ছিল না, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা 2020 সালে এসে পাবেন। অনেক কিছু পেন্ডিং অনেক দিন ধরে পড়ে আছে, সেই সমস্ত কিন্তু থেকে আপনারা মুক্তি পাবেন। যে সমস্ত মানুষ ভাবছে মানে ভীষণভাবে লোনের মধ্যে ইনভলভ হয়ে গেছিলেন, সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু সময় ভীষণ মাত্রায় ভালো, আপনারা এই সালে কিন্তু বেরোতে পারবেন। যে সমস্ত মানুষরা প্ল্যানিং করেছিলেন কি আমি 2020 সালে একটা বাড়ি করব বা গাড়ি কিনবো, এই ধরনের মানে আশা কিন্তু আপনাদের পূর্ণ হবে। আর যে সমস্ত বন্ধুরা ভেবেছিলেন কি ফরেনে যাবেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যদি বার্থ চার্ট মিনিমাম পারমিট করে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষদের 2020 সালে কিন্তু ফরেন ট্রিপ অতি অবশ্যই আসছে। যেহেতু আমি আগে এই দুটো কথা বলেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আলোচনাটা কিন্তু করলাম, এবার ইন্ডিভিজুয়ালি জানবো। ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে জব নিয়ে। জবের ক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাচিভমেন্ট আছে, জবের ক্ষেত্রে প্রমোশন আছে, ইনক্রিমেন্ট আছে, জবে এতদিন ধরে যে একটা মানে অফিসে যে প্রবলেমটা তৈরি হয়েছিল, কোথাও গিয়ে আপনাদের কিছু নিয়ে এভরিডে একটা করে ইস্যুস ক্রিয়েট হয়ে যাচ্ছিল, সেই ইস্যুসগুলো কিন্তু অনেকটা কমে যাবে। আপনারা কী হবে, আপনাদের অফিসে আগের থেকে মনটাও একটু ভালো লাগবে, যদি কারোর একটা সমস্যা তৈরি হয় তো কাজের মধ্যে তার ফোকাস থাকে না, সেই ফোকাসনেসটা কিন্তু অনেকটা বাড়বে। তাছাড়াও কুম্ভ রাশির মানুষরা 2020 সালে কিন্তু অনেক বেশি ফোকাস হয়ে যাবেন নিজের কাজ। এবার জানবো কি জব প্রাপ্তির ক্ষেত্রে, জব প্রাপ্তির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা দেখবেন, আপনারা জুন জুলাই মাস করে জব পাওয়ার জন্য ভালো, নতুন ইন্টারভিউ দেওয়ার জন্য ভালো, এই সময় আপনারা যারা জব সার্চ করছেন তাদের জন্য কিন্তু ভালো সময়। তবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের 2020 সালে সেপ্টেম্বর মাস নাগাদ দেখতে পাবেন আপনাদের জবের অ্যাটমসফিয়ারে, জবের সেক্টরে একটা কিন্তু বিশাল বড় চেঞ্জেস আসছে। সেটা ধরুন আপনি ভাবছেন কি জব চেঞ্জ করব বা জব ছেড়ে বিজনেস করব, এই যে ব্যাপারটা, এটা কিন্তু সেপ্টেম্বর মাসে আপনারা
চাইলেও হবে আর না চাইলেও হবে। যদি আপনাদের বার্থ চার্ট মিনিমাম পারমিট করে আপনাদের লাইফের কেউ কিন্তু ইউটার্ন ঘুরিয়ে দেবে এই জায়গা থেকে। দেখতে পাবেন জবের জায়গায় আপনারা অনেক বেশি নিজেকে ডেভেলপ করে নিতে পেরেছেন। এত বছর ধরে জবের জায়গায় যে স্ট্রাগেলটা আপনারা করে যাচ্ছেন জবের সেক্টরে, সেই যে স্ট্রাগেলটা কোথাও গিয়ে কিন্তু আপনাদের এন্ড হয়ে যাবে এই বছরে, নোটিস করতে পারবেন। কী জবের ক্ষেত্রে ভালো যাবে, জবের ক্ষেত্রে ভালো যাবে আমি বলবো, যারা ধরুন টেকনিক্যাল ওরিয়েন্টেড জব করেন, ল প্রফেশনে আছেন, টিচার প্রফেশনে আছেন, তাদের জন্য এই সময়টা ভীষণ মাত্রায় ভালো যাবে। যারা ধরুন এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড জব করেন তাদের জন্য ভালো যাবে, যারা আইটিতে জব করেন তাদের জন্য ভালো যাবে, যারা সফটওয়্যার ওরিয়েন্টেড কোনো কাজ করেন তাদের জন্য ভালো যাবে, যারা ধরুন হার্ডওয়্যার ওরিয়েন্টেড কোনো কাজ করেন তাদের জন্য ভালো, যারা ফিল্ম ক্যামেরা আর্ট এইসব নিয়ে আছেন তাদের জন্য ভালো, যারা সেলসে আছেন তাদের জন্য ভালো, যারা ধরুন টার্গেট ওরিয়েন্টেড কোনো কাজ করেন যাদের এই সমস্ত কাজ কিন্তু ভীষণ মাত্রায় ভালো যাবে। আপনারা প্রথমে একটু প্রবলেম ফেস করবেন যখন ধরুন এই সালটা স্টার্ট হচ্ছে জানুয়ারি মাস, এই সময়টা প্রবলেমগুলো ফেস করবেন। আবার ফেব্রুয়ারি থেকে দেখবেন অনেকটা স্মুথ আপনাদের কিন্তু এই জিনিসগুলো হয়ে গেছে। জবের সূত্রে কোথাও আপনাদের চেঞ্জেস হতে পারে, সেটা আপনি ধরুন চাইছেন জব সূত্রে বাইরে যাবেন, বা যারা ধরুন চাইছেন বাইরে থেকে ফিরবেন হোমল্যান্ডে ফিরবেন, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা দেখতে পাবেন। জবের ক্ষেত্রে অনেকগুলো পজিটিভ জিনিস আপনাদের জন্য কিন্তু ওয়েট করেছে, কিন্তু যাদের বার্থ চার্টে গুরুচণ্ডাল দোষ আছে বা রবি শনির যোগ আছে, এই দুটো মানে কানেকশন হয়, গুরুচণ্ডাল দোষ বা রবি শনির কানেকশন, তাদের কিন্তু কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে, তারা এতটাও বেটার কিন্তু রেজাল্ট কখনোই দেখতে পাবে না। এবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের বিজনেস, বিজনেসের জন্য ভীষণ ভালো সময়, নতুন বিজনেসের জন্য ভালো, পার্টনারশিপের বিজনেসের জন্য ভালো, বিজনেসে আপনারা খুব ভালো গ্রোথ দেখতে পাবেন, বিজনেসে আগের থেকে কাস্টমারের সাথে বন্ডিং ভালো হবে। যারা ভাবছেন কি নতুন বিজনেস শুরু করবো, পার্টনারশিপের বিজনেস শুরু করবো, তাদের জন্য ভালো। বিজনেসের জন্য যে লোনটা দরকার হয় সেই লোনটাও কিন্তু আপনারা খুব ভালো পেয়ে যাবেন। বিজনেস করার জন্য আপনার ফ্যামিলি থেকে খুব ভালো সাপোর্ট পাবেন, বিজনেস আপনারা নিশ্চিন্তে এই সময় করতে পারেন। এই সময় বিজনেস করলে কিন্তু সেই বিজনেসটা আপনাদের খুব ভালো একটা জায়গায় চলে যাবে। এই সময় কোন কোন বিজনেস ভালো হবে, যারা ধরুন সোনা নিয়ে বিজনেস করেন, পেট্রোলিয়াম নিয়ে বিজনেস করেন, টিচার মানে এডুকেশন সেক্টরে বিজনেস করেন, এই সমস্ত বিজনেস তাদের জন্য খুব ভালো যাবে। যারা ধরুন ফিল্ম লাইনে আছেন তাদের জন্য ভালো, যারা ধরুন সেলসে আছেন তাদের জন্য ভালো, এই সমস্ত বিজনেস কিন্তু ভীষণ মাত্রায় ভালো যাবে। বিজনেসে আপনারা খুব ভালো মুনাফা দেখতে পাবেন, যেটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। বিজনেসে ধরুন অনেক সময় কি থাকে কি বিজনেসে ইনভেস্ট করলাম তো সেটা আমি যে যে ইনভেস্ট করলাম সেটা আপনার আমার লসে চলে যাবে না, তো এই রিস্কটা, এই রিস্কটা কিন্তু এই বছর নিলে আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। এবার জানবো আপনাদের এডুকেশান নিয়ে, এডুকেশনের জন্য আমি বলবো হায়ার এডুকেশনের জন্য ভালো, স্কুল এডুকেশনের জন্য ভালো, কিন্তু স্কুল এডুকেশনে কোথাও গিয়ে কিন্তু মাঝে মাঝে একটু মানে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাবে স্টুডেন্টদের, এই জিনিসটা কিন্তু ভীষণ মাত্রায় বাড়বে। তবে হায়ার স্টাডির জন্য ভালো, যারা ভাবছেন কি পড়াশোনাটা আবার শুরু করবেন তাদের জন্য ভালো, যারা বাইরে যেতে চাইছেন পড়াশোনার জন্য তাদের জন্য কিন্তু ভীষণ মাত্রায় ভালো, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন তাদের হবে কি একটু কম্পিটিশান বাড়বে, আর কিছু হবে না, তবে তাদের জন্য ভালো, বিশেষ খারাপ কিছু নেই। তবে আমি বলবো কি এই সময়টা যেমন হচ্ছে আপনাদের জুলাই থেকে জুন, এই মাসটা সব থেকে সময় হবে, ভালো সময় হবে আপনাদের এই এক্সামগুলো ক্র্যাক করার জন্য। যারা ল নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভীষণ মাত্রায় ভালো, যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো, যারা ভাবছেন জয়েন্টের জন্য পড়াশোনা করবেন তাদের জন্য ভালো, বা যারা ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য ভালো, এই সমস্ত, বা যারা ধরুন কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের জন্য কিন্তু এই বছরটা ভীষণ মাত্রায় ভালো যাবে। এটাই হলো আপনাদের এডুকেশনের ফ্যাক্টর। এবার জেনে নেবো আপনাদের লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফে আমি বলবো অনেক বড় একটা চেঞ্জেস আসছে। লাভ লাইফে আপনারা যারা অনেকদিন ধরে ভীষণ প্রবলেমের মধ্যে ছিলেন, কোনো মানে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান ছিল না, এভরিডে কোনো না কোনো কিছু নিয়ে প্রবলেম, সেই সমস্ত মানুষদের কিন্তু প্রবলেমের সলিউশন হয়ে যাবে 2020 সালে। যদি আপনার প্রেমটা পরিণতি পায় বিয়েতে তাহলে আপনাদের বিয়েটা হচ্ছে 2020 সালে, আর যদি আপনাদের প্রেমটা একটা মানে সেই দমকা হাওয়ার মতো হয় সেই প্রেমটা কিন্তু এখানে ব্রেক হয়ে যাবে, সেই প্রেমটা কিন্তু আপনাদের কন্টিনিউ থাকবে না। 2020 সালে আপনারা বুঝে যাবেন রিলেশনটা থাকছে
আর কি থাকছে না, একটা সেই ঝঞ্ঝাট মার্কা রিলেশন যার মধ্যে আপনারা এতদিন ছিলেন, নিজের সময় ইনভেস্ট করেছিলেন, অথচ আপনারা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছিলেন না, সেই রিলেশনটা থেকে কিন্তু আপনারা এই সময় বেরিয়ে যাবেন। এবার জানবো আপনাদের ম্যারিড লাইফ নিয়ে কেমন যাবে। ম্যারিড লাইফে কিন্তু খুব ভালো একটা সময় আমি বলতে পারি, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, রোম্যান্সনেস বাড়বে, দুজনে একসাথে প্রচুর কোয়ালিটির টাইম স্পেন্ড করবেন, আপনাদের মধ্যে ঘোরাঘুরি কিন্তু ভীষণভাবে বাড়বে, পার্টনারের সাথে আপনার বন্ডিং অনেক বেশি বেটার হবে। এই সময় দেখতে পাবেন আপনারা আপনাদের পার্টনারের কেরিয়ারে অনেকটা গ্রোথ দেখতে পাচ্ছেন, এক ধাপে আপনাদের পার্টনারের কেরিয়ার কিন্তু অনেকটা গ্রোথ করছে, এগিয়ে যাচ্ছে, আপনাদের পার্টনার কিন্তু প্রচুর সাকসেস পেতে পারে 2020 সালে, যদি সেরকম বাড়ছেন পারমিট করে। আমি বলছি বলে সবার পার্টনার কি সাকসেস পেয়ে যাবে সেটা কথা না, কারণ হচ্ছে পার্টনারকে সাকসেস পেতে গেলেও কিন্তু আপনাদের সেভেন্থ হাউসকে ম্যাচ করতে হবে। ইয়েস, শুধু মানে পার্টনারটা হয় না, নিজের সেভেন্থ হাউসকেও ম্যাচ করতে হয়, তার এফেক্টেও কিন্তু পার্টনার সাকসেস পায় একদম। তো সেক্ষেত্রে যদি আপনার সেভেন্থ হাউস ম্যাচ করে তো সেক্ষেত্রে আপনার পার্টনারের লাইফও কিন্তু অনেকটা, কেরিয়ারের জায়গা কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাবে। পার্টনারের হেলথ কিন্তু নিয়ে আপনি কোথাও একটু টেনশানে থাকবেন, আপনার পার্টনারের হেলথ ইস্যুস কিন্তু 2020 সালে থাকছে, এবং এটা নিয়ে কিন্তু আপনি কোনো অল্টারনেটিভ ওয়ে খুঁজতে পারেন ট্রিটমেন্টের, যার ফলে কিন্তু হয়তো 2020 সালে ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হতে পারে, বা পার্টনারের সাথে কোথাও গিয়ে আপনার একটু ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হবে। এবার যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান। ভিডিওটা শুরুর প্রথমেই বলেছি আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান ভীষণ মাত্রায় ভালো, সেই ফিনান্সিয়াল কন্ডিশান এসে গেছে। এই সময় আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান তো অবভিয়াসলি ভালো, আপনারা খুব সুন্দর সেভিংসের দিকে ঝুঁকবেন, আপনাদের সেভিংস কিন্তু খুব ভালো হবে। দেখুন, ফিনান্সিয়াল কন্ডিশান ভালো হলে কিন্তু হয় না, সেভিংসটাকে ভালো হতে হয়, সেই সেভিংসটা কিন্তু 2020 সালে আপনাদের ভীষণভাবে ভালো আপনারা দেখতে পাবেন। আপনারা ভালো ভালো ইনভেস্ট করবেন, যে ইনভেস্টগুলো কিন্তু আপনাদের ফিউচারে গিয়ে ভালো রিটার্ন দেবে, এই জায়গাটা কিন্তু আপনাদের ভীষণভাবে সুন্দর। কোথাও থেকে যদি টাকা পাওয়ার থাকে, ধরুন কাজ করেছেন টাকা পেন্ডিং, সেই টাকাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সময়। এবার জানবো আপনাদের হেলথ নিয়ে, আপনাদের ব্যাক পেন আছে, নি পেন আছে, আপনাদের পেট ওরিয়েন্টেড প্রবলেম আছে, আপনারা দেখবেন এমন কোনো প্রবলেম যেটা জানতেনই না সেই রোগটা আপনাদের অ্যারাইজ করবে। তবে চিন্তার কিছু নেই, 2020 সালে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে বা যেটা আছে সেটার কিন্তু সলিউশন 2020 সালেই পেয়ে যাবেন, কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে পেয়ে যাবেন, বা এমন কোনো ওয়ে পাচ্ছেন যেখানে গিয়ে আপনার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। এবার জানবো আপনাদের সন্তান যোগ, 2020 সালে কিন্তু আপনাদের সন্তান যোগ ভীষণ মাত্রায় ভালো, প্রচণ্ড মানে ভালোভাবে অ্যাক্টিভ বলা যেতে পারে। আপনারা জানবো বিবাহ যোগ, বিবাহ যোগ কিন্তু ভীষণ মাত্রায় ভালো, 2020 সাল কুম্ভ রাশির মানুষ, কুম্ভ লগ্নের মানুষদের কিন্তু বিবাহ যোগ ভালো, যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন হচ্ছিল না, ধরো অনেকের কী হয় এজটা বেড়ে যায়, এটা হয় বা তারা টেনশন করে আদৌ বিয়েটা হবে কি হবে না, তাদের জন্য বলছি যে সকল কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষরা আছেন তাদের জন্য কিন্তু 2020 সাল খুব ভালো, তাদের যদি বার্থ চার্ট পারমিট করে তাদের কিন্তু বিয়ে এই সময় গিয়ে হয়ে যেতে পারে। কুম্ভ রাশির মানুষদের জন্য আরেকটি কথা বলবো, যেটা হচ্ছে এই সময় আপনারা দেখবেন আপনাদের কোনো শখের জিনিস কিনছেন, ঘর সাজানোর জিনিস কিনছেন, কোনো শখের জিনিস এই সময় কিন্তু কিনছেন, এই সময় আপনারা ঘর বাড়ির সাথে বিশাল মাত্রায় ইন্টারেস্ট মানে পাবেন, ইন্টারেস্ট গ্রো করবে, কিছু কেনাকাটি এই সমস্ত দিকেও শখ কিন্তু আপনাদের একটু বেশি বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের ঘোরাঘুরিতে আছে, আমি আগেও বলছি আপনাদের আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু কোথাও ভ্রমণও কিন্তু হতে পারে। তাহলে বন্ধুরা, কুম্ভ রাশির সমস্ত কিছু আলোচনা করে দিলাম, 2020 সালটা কেমন যাবে না যাবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্য বন্ধুরাও দেখতে পায়। আর যদি ফার্স্ট টাইম হন আমার চ্যানেলে, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, যাতে সমস্ত নোটিফিকেশান পেতে পারেন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।